আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলবো। বিষয়টা হলো দুবাইতে আজকে খুবই বৃষ্টি হচ্ছে। বৃষ্টির কারণে গভর্নমেন্ট এবং সেমি গভর্নমেন্ট এবং প্রাইভেট অনেক সেক্টর এবং অনেক প্রতিষ্ঠান আজকে বন্ধ রেখেছে তাদের অফিস আদালত। বন্ধের কারণে আমরা অনেকেই ভাবতেছি যে আসলে যেহেতু গভর্নমেন্ট, সেমি গভর্নমেন্ট এবং প্রাইভেট সেক্টরগুলো বন্ধ রাখছে, সেই কারণে হয়তোবা আমাদের পার্কিং, যে পেড পার্কিং থাকে, সেই পেড পার্কিংগুলো মনে হয় ফ্রি হয়ে গেছে। তো সেই ভুলটা কেউ করবেন না। আমি এইমাত্র একজন আরটিএর কর্মকর্তার সাথে কথা বললাম। উনি, আমি যেখানে গাড়ি পার্কিং করতেছি সেখানে দেখি উনি দাঁড়িয়ে আছে। তাই আমি আমার গাড়িটা পার্কিং করে ওনার সাথে কথা বললাম যে আজকে তো পার্কিং ফ্রি হওয়ার কথা। উনি বললে না, আজকে হয়তো গভর্নমেন্ট, সেমি গভর্নমেন্ট বিষয়গুলো বন্ধ, কিন্তু আরটিএর বিষয়টা হচ্ছে ভিন্ন। আরটিএ এখনও ওপেন আছে এবং আরটিএর কাজ ওনারা চালাই যাইতেছে এবং চলতেছে। আপনারা কেউ ভুল করবেন না। যদি বাই চান্স কেউ পার্কিং করে রাখেন পেড পার্কিং, অবশ্যই আপনারা পার্কিংটা ঢেলে দিবেন অথবা পার্কিং করে রাখবেন, তাহলে ফাইন আসবে না, নয়তো ফাইন আপনাদের চলে আসবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন এবং মনোযোগ দিয়ে বিষয়টা বোঝার চেষ্টা করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।